দাদু ঘরের বারান্দায় বসে আছে, ঘরের ভিতরে নাতি ড্রেসিং টেবিলের সামনে, সে প্রসাধনী মাখছে, এদিকে সেন্ট দিচ্ছে, এইদিকে ফেয়ার লাভলি দিচ্ছে। ও মা, কথাগুলো শুনতে পাচ্ছেন তো? জয় গুরু জয়। নাতি দিতে দিতে, নাতি সাজগোজ করতে করতে আয়নাটা নিয়ে দাদুর কাছে গিয়ে দাঁড়ালো। দাদু বারান্দায় বসে আছে, আয়নাটা নিয়ে নাতি ভাবলো একটু দাদুর সঙ্গে গিয়ে একটু রসিকতা করি। রসিকতা করবে বলে দাদুর সামনে গিয়ে যখন আয়নাটা ধরলো, দাদুকে একটু ফেয়ার লাভলি হ্যান্ডসাম মেখে দেওয়ার চেষ্টা করলো, তখন দাদু বলছে, নাতি রে, একদিন আমিও তোর মতো ছিলাম, আমার অনেক চুলের স্টাইল ছিল, অনেক ফেস ওয়াশ করেছি, কিন্তু নাতি রে আজ আমার এই অবস্থা। সেখানে দাঁড়িয়ে দাদু কি বলছে, আমি কেমন ছিলাম ওরে কেমন হলা, এখন মনে ভাবি তাই ওরে আমার দাদু ভাই, এখন আমার আগের দিন আর না, ওরে আয়নাতে সে হারা দেখা মনে ভাবি তাই ওরে দাদু ভাই, এখন আমার আগের দিন আর না, দাদু ভাই এখন আমার আগের দিন আর না, নিতাই গৌর হরিমাল 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 হরিমাল। জীবন বাঁচাই মায়ের দুগ্ধ খাইয়া, দাদুরে শিশুকালে যখন মায়ের কোলে বসে বসে এই জীবনটা বাঁচিয়েছি মায়ের দুগ্ধ খাইয়ে, কিন্তু যখন বড় হয়ে গেলাম, তোদের মতন হয়ে গেলাম, তোর থেকেও বড় হয়ে গেলাম, যখন সুন্দর একটা টুকটুকে তোর দিদাটা আমার পাশে এলো, তখন আর মায়ের কথা আমার মনে থাকলো না। তাই তো হচ্ছে সমাজে, নাকি বাবা? ছিলা শিশুকালে মায়ের কোলে, জীবন বাঁচাই মায়ের দুগ্ধ খাইয়া, যৌবনে তা ভুলে গেলাম সুন্দরী বহু পাইয়া, সোহাগ সোহাগ মাখাইয়া, সোহাগ সোহাগ মাখাইয়া, এখন হাই সাগর খাই। যখন সোহাগে সোহাগ মেখে বলে কি গো হরি বল হরি বল, যেটা সেটা যদি অন্যরকম কিছু হয় তবু খেতে হয়, নিতাই গৌর হরি বল, এখন আমার আগের দিন আর না, দাদু ভাই এখন আমার আগের দিন আর না, হরি বল হরি বল হরি বল। Thank you.
গেল যৌবন গেল আইলো বিধবা মাথার চুল হইল সাদা ঝুইলা পড়ল গাল দাদুরে ঝুইলা পড়ল গা আমার বাল্য গেল যৌবন গেল আইলো বিধবা মাথার চুল হইল সাদা ঝুইলা পড়ল গা তখন দাদু বলছে দাদু রে আমি যখন ছোট ছিলাম রাস্তা দিয়ে যেতাম আমাকে সবাই বলতো ভাই কোথায় যাস ভালো আছিস সেই ছেলেটাই যখন একটু বড় হলাম রাস্তা দিয়ে যখন যাই তখন আমাকে ডেকে বলে ও দাদা ভালো আছো ছেলে কিন্তু আমি একটাই তারপরে যখন আরেকটু বড় হলাম রাস্তা দিয়ে যাচ্ছি তখন আমাকে ডেকে ডেকে বলছে অ কাকু কেমন আছো ভালো আছো লোক কিন্তু একটাই তারপরে যখন আরেকটু বড় হলাম তখন আমাকে বলে অ জেঠু কেমন আছো ভালো আছো মানুষ কিন্তু একটাই কি বাবা তাই দাদু বলল এখন কাকা জ্যাঠার ফুরাহি লোকা দাদু রে এখন কাকা জ্যাঠা বলে আর কেউ ডাকে না আমায় দাদু ডাকে সবাই ওরে দাদু ভাই এখন আমার আগের দিনের না দাদু ভাই এখন আমার আগের দিনের না পিতাই গৌর হরি বল হরি বল হরি বল চোখে দেখি খোলা খোলা দাদুরে কানে শুনি ক আগের মতন এখন দূরের বস্তু দেখি না দূর থেকে কেউ ডাকলেও শুনি না কি দিদা শোনা যায় এখন চোখে দেখি ঘোলা ঘোলা দাদুরে কানে শুনি ক একে একে সবাই যাবে কাছে আসলে জ এই চোখে না দেখা কানে না শোনা এগুলো হলো জমরাদের চিঠি বাবা এই জমরাজের চিঠিগুলো আসতেছে এই সময় হয়ে গেছে আর সময় নাই
একে একে সবাই যাবে কাছে আসলে জ গুরু রাধা মোহন কয় ফুরাইলে দ গুরু রাধা মোহন কয় ফুরাইলে দ আমরা দেশে সহলে যাই ওরে দাদু ভাই এখন আমার আগের দিন আর না দাদু ভাই এখন আমার আগের দিন আর না আমি কেমন ছিলাম কেমন হলাম ছিলাম কেমন হলাম এখন মনে ভাবি তাই ওরে দাদু ভাই এখন আমার আগের দিন আর না দাদু ভাই এখন আমার আগের দিন আর না দাদু ভাই এখন আমার আগের দিন না